ঘূর্ণিঝড়ের কেন্দ্র আখা থানবে পটুয়াখালীর ক্ষেপুপাড়ায় এরই মধ্যে পানি ঢুকেছে লোকালয়ে কুয়াকাটায় মারা গেছেন একজন আর সেখানকার আপডেট একটু জেনে নিতে চাই জাকারিয়া হৃদয় এই মুহূর্তে সঙ্গে যোগ দিচ্ছেন হৃদয় দুর্গত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন জানাবেন আমাদের স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ আবহাওয়া পরিস্থিতি কেমন সেটি আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে থাকাটা মানে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে দুপুর থেকে এখানে আস্তে আস্তে আবহাওয়াটা আরো কঠিন হয়ে কঠিন তো কঠিন থেকে কঠিনতম হচ্ছে যেহেতু ঘূর্ণিটাল লেমালের অগ্রভাগ ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে অগ্রভাগটা আঘাত হেনেছে এটা বলা যায় স্বাভাবিক কারণে কারণ এখন থেকে এক ঘন্টা আগে এক থেকে মানে সাত থেকে আট ফিট উঁচু ঢেউ সাগরের এই কিনারে কুয়াকাটার এই যে সৈকত রক্ষা বেরিবাদের একদম ভিতরে পানি প্রবেশ করেছে এবং বাতাসের যে তীব্রতা সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে একই অবস্থা আছে এবং কর্মসী কিন্তু এটি বাড়তেছে একটি খারাপ সংবাদ আছে আমাদের এই অঞ্চলের জন্য সেটি হলো দু বছর আগে যখন ঘূর্ণিঝড় ফোনি হচ্ছিল তখনই একটি শিশু মারা গেছিল পানিতে ডুবে সাইকেল সেন্টারে যাওয়ার জন্য ঠিক অনুরূপভাবে আজকে এখন থেকে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট আগে ধুলসার ইউনিয়নের একজন শহীদুল শরীফুল ইসলাম নামের চব্বিশ বছরের এক যুবক উনি ওনার আত্মীয় স্বজনের সাথে নদীর খাল মানে খাল পাড়িয়ে সাথে কেটে তারপর সাইকেল সেন্টারে যাবার পথে ওনার মৃত্যু হয় কতক্ষণ উনি প্রায় পনেরো বিশ মিনিটের মতো নিখোঁজ ছিল নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন নিয়ে তার লাশ করছে এটিও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আমাকে নিশ্চিত করেছেন এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে প্রশাসনের একটু ঢিলে অবস্থা থাকলো দুপুর দুপুরে দুপুরের পর থেকে কিন্তু প্রশাসনের লোকজন করা নজরদারি দেখা গেছে তারা করছে সেন্টারে না যেতে চাইছে তাদের প্রতি বল প্রয়োগ করে মোটামুটি সাইকেল সেন্টারে তাদেরকে নেওয়া হয়েছে সাউন্ড হৃদয় অনেক ধন্যবাদ আপনাকে